Hello dear civil service aspirants, welcome to PCS Education. I am Anurima Bakchi, your friend, guide and educator in this journey towards success. Our today's topic is interesting idioms in WBCS exams. আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিলিমিনারিতে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সপোনেন্টস। তোমরা জানো প্রিলিমিনারিতে 25 নম্বরের ইংরাজির প্রশ্ন আসে, যেটি মূলত ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট থেকে করা হয়। ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির মধ্যে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ একটি গুরুত্বপূর্ণ এক্সপোনেন্টস। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ অর্থাৎ বাংলা অর্থ করলে দাঁড়াবে প্রবাদ বা প্রবচন, এমন কিছু কথ্য ভাষায় প্রচলিত কথা বা প্রবাদ যেগুলি আমরা সাধারণত কোনো একটা বিষয়ের অপোজিট বা কোনো একটা বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেই বিষয়টিকে একটু অন্যরকমভাবে বোঝানোর জন্য। তাহলে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের একটি নির্দিষ্ট অর্থ থাকে না। প্রথমে শুনলে মনে হবে একরকম, কিন্তু যখন আমরা বিশ্লেষণ করব অর্থ দ্বারা একটু অন্যরকম। এবং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের পিছনে কিছু কিছু মজার মজার গল্পও থাকে। ইংলিশ ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের সাথে বাংলা প্রবাদ প্রবচনের অনেক সময় প্রচুর মিল পাওয়া যায়। আজকে তোমাদের ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ একটু অন্যরকমভাবে শেখাবো। কীভাবে? না, যে সোর্স ওয়ার্ড ইডিয়ামস অ্যান্ড ফ্রেজে ইউজ করা হয় সেরকমই কিছু কমন সোর্স ওয়ার্ড দিয়ে যে কটি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ পাওয়া যায় সেগুলিকে তোমাদের একে একে শোনাবো। আজকে যে দুটি সোর্স ওয়ার্ড আলোচনা করব সেটি হলো ব্লু অর্থাৎ নীল এবং হ্যান্ড অর্থাৎ হাত। ব্লু দিয়ে কিছু ইডিয়ামস তোমাদের পরপর শুনিয়ে দেবো এবং তাদের মানে এবং এক্সাম্পলস দিয়ে দেবো। এর দ্বারা কী হবে, তোমরা খুব সহজেই ইডিয়ামসগুলিকে শিখে যাবে এবং গল্পের ছলে পড়াটাও হয়ে যাবে। চলো তাহলে দেখি সাম ইডিয়ামস উইথ দ্য সোর্স ওয়ার্ড ব্লু। নাম্বার ওয়ান, বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু অর্থাৎ আমরা বাংলায় একটি কথা বলি না, বিনা মেঘে বজ্রপাত, ঠিক সেই রকমই। মানেটা হলো, মানে অন্তর্নিহিত অর্থ হলো কোনো একটা আকস্মিক ঘটনা বা দুর্ঘটনা যেটার আন্দাজ আগে থেকে ছিল না, বিনা মেঘে বজ্রপাতের মতোই হঠাৎ করে আমাদের মাথায় সেটি ভেঙে পড়েছে, এমন একটি ঘটনা যার দ্বারা আমরা খুব কষ্ট পেয়েছি। এই উদাহরণস্বরূপ ধরেই নাও না, সুশান্ত সিং রাজপুত, সেই বিখ্যাত অভিনেতা যার আকস্মিক মৃত্যুতে আমরা সবাই প্রচণ্ড দুঃখ পেয়েছি। তাহলে এক্সাম্পল স্বরূপ বলে দিই, দ্য নিউজ অফ ডেথ অফ সুশান্ত সিং রাজপুত কেম লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু। এটা হলো এক্সাম্পল। নাম্বার টু, ভেরি ইম্পর্ট্যান্ট, ব্লু ব্লাড। ব্লু ব্লাড অর্থাৎ প্রথমেই যদি মানে করি তাহলে বলা হয় নীল রক্ত, কিন্তু নীল রক্ত তো ওইভাবে মানুষের হয় না। ব্লু ব্লাডের অন্তর্নিহিত অর্থ হচ্ছে অ্যারিস্টোক্র্যাটিক ব্লাড বা আ ফ্যামিলি হুইচ হ্যাজ ইটস ট্রেন্ডস ইন অ্যারিস্টোক্রেসি অর রয়্যালিটি, অর্থাৎ যে কোনো রাজকীয় পরিবার বা অভিজাত পরিবারকেই বলা হয় ব্লু ব্লাডেড ফ্যামিলি। ভারতবর্ষে এরকম প্রচুর উদাহরণ আছে, তবে ব্লু ব্লাড কথাটি সোর্স ধরতে গেলে প্রধানত ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিজদেরই বোঝানোর জন্য ব্যবহার করা হতো বা ব্রিটিশদের বলা হতো ব্লু ব্লাডেড পিপল। তো একটা উদাহরণ দিই, উদাহরণ হলো সাইফ আলী খান ইজ ফ্রম আ ব্লু ব্লাডেড ফ্যামিলি। সাইফ আলী খানকে তোমরা চেনো, ওনার বাবা হলেন টাইগার পতৌদি, যিনি হলেন একজন নবাব। তো নবাবকে আমরা অবশ্যই অভিজাত পরিবারেরই অংশ ধরতে পারি, তো অবশ্যই তাহলে সাইফ আলী খানের মধ্যে তথাকথিত ব্লু ব্লাড বইছে। এবার আসি পরের অংশে, এরপরে হলো ব্লু আইড বয় অর ব্লু আইড গার্ল। ব্লু আইড বয় অর্থাৎ এমন একটি ছেলে বা মেয়ে যেটি যার নীল চোখ কিন্তু অবশ্যই নয়, কিন্তু সেই ছেলেটি হলো কারোর চোখের তারা, অর্থাৎ কোনো একজন পাওয়ারফুল পার্সনের যে অত্যন্ত ফেভারিট ছেলে বা মেয়ে থাকে, মানে একটি ছেলে বা মেয়ে যে কোনো পাওয়ারফুল পার্সনের ফেভারিট, সে হলো ব্লু আইড বয়। সাধারণত অত্যন্ত ঈর্ষার চোখে এই ইডিয়মটিকে দেখা হয়,
অর্থাৎ এমন একজন মানুষ বা ক্লাসের এমন একটি ছেলে যে সমস্ত স্যার ম্যাডামদের ফেভারিট। স্যারেরা বা ম্যাডামেরা ক্লাসে এলেই শুধু তাকেই ডাকেন এবং তার সাথে কথা বলেন। এটা অবশ্যই ঈর্ষাজনক এবং এটা হওয়া উচিতও না। বলিউডে এখন একটি টার্ম অসম্ভব ট্রেন্ডিং করছে, কি সেটা হলো নেপোটিজম বা ফেভারিটিজম। নেপোটিজমের অর্থ খানিকটা ব্লু ব্লাডেড বয় বা গার্লের সাথে রিলেটেড। নেপোটিজম কথার অর্থ হচ্ছে স্বজন পোষণ, অর্থাৎ আমার যে ফেভারিট আমি তাকে নিয়ে কাজ করব, আমি তাকে ভালোবাসব। তো নেপোটিজম সম্পর্কে বা এই স্টার কিডসদের প্রতি করণ জোহরের যে ভালোবাসা, এটা সম্পর্কে তোমরা সবাই আশা করি জেনে গেছ, তাহলে ব্লু আইড বয়টা বুঝতে পারলে। তাহলে বলে দিই, রাহুল ইজ দ্য ব্লু আইড বয় অফ আওয়ার ক্লাস। এটা হলো ব্লু আইড বয়ের এক্সাম্পল। এবার পরেরটাই আসি, বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু। এই ইডিয়ামসটা স্পেসিফিক্যালি অত্যন্ত সোজা, কাউকে মেরে তার শরীরে কালশিটে ফেলে দেওয়া, এটাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু, বিট ব্ল্যাক অ্যান্ড ব্লুয়ের উদাহরণ। তো বিট ব্ল্যাক অ্যান্ড ব্লুয়ের একটা উদাহরণ দিই। হি বিট হার ডটার ব্ল্যাক অ্যান্ড ব্লু। এরকম গার্হস্থ্য হিংসা বা সন্তানদের মারা, এটা নিয়ে একটা বিখ্যাত স্পিলবার্গের সিনেমা আছে কালার পার্পল, তোমরা চাইলে দেখে নিও। এখানে ব্ল্যাক ভায়োলেন্সও দেখানো হয়। তাহলে এর পরেরটাই আসি, কাম আউট অফ দ্য ব্লু। তাহলে এর মানে হচ্ছে কাম আউট অফ নো হোয়্যার, মানে হঠাৎ করে আকাশ থেকে উল্কার মতো খসে পড়া। কেউ আমার চোখের সামনে একটুখানি আগেও ছিল না, কিন্তু এই মুহূর্তে সে আমার চোখের সামনে হঠাৎ করে উধাও হয়ে গেল বা সামনে চলে এলো, সেটাকে বলা হয় কাম আউট অফ দ্য ব্লু, অর্থাৎ কাম আউট অফ নো হোয়্যার। এক্ষেত্রে একটা উদাহরণ দিই, শি কেম টু মাই অফিস আউট অফ দ্য ব্লু, মানে সে হঠাৎ করেই আমার অফিসে উদয় হলো। এই উদয় শব্দটা আউট অফ দ্য ব্লুয়ের সাথে অত্যন্ত ম্যাচ করে। এরপরে শেষ যে উদাহরণটা আমি দেব উইথ দ্য সোর্স ওয়ার্ড ব্লু, সেটা হলো ব্লু কলার। ব্লু কলার শব্দটির অর্থ হচ্ছে পুলিশ বা দোজ পিপল হু ওয়ার্কস উইথ দ্য অথরিটি অফ ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ বিভিন্ন দেশে বা বিদেশে বিশেষ করে পুলিশদের বলা হয় ব্লু কলার্ড পিপল। বোঝা গেল? এবারে আমরা আসি অন্য যে সোর্স ওয়ার্ড অর্থাৎ হ্যান্ড, তার উপর রিলেটেড কিছু ইডিয়ামস নিয়ে। সো দ্য এক্সাম্পলস অফ ইডিয়ামস উইথ দ্য সোর্স ওয়ার্ড হ্যান্ড। নাম্বার ওয়ান, গেট আউট অফ হ্যান্ড। গেট আউট অফ হ্যান্ড শব্দটির সাথে বাংলা একটি ইডিয়াম বা প্রবাদ প্রবচনের ভীষণ মিল আছে। গেট আউট অফ হ্যান্ড অর্থাৎ হাতের বাইরে চলে যাওয়া, মানে কোনো একটা জিনিস আমার কন্ট্রোলের মধ্যে ছিল, সেখান থেকে সেটা বেরিয়ে যাচ্ছে, তখনই বলা হয় গেট আউট অফ হ্যান্ড, অর্থাৎ কোনো কিছু আমার নাগালের বাইরে চলে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে কোনো ব্যাড হ্যাবিটসের ক্ষেত্রে এই গেট আউট অফ হ্যান্ড শব্দটি ব্যবহার করা হয়। যেমন উদাহরণ দিয়ে বলি, হি স্মোকিং হ্যাবিট হ্যাজ গট আউট অফ হ্যান্ড, অর্থাৎ তার স্মোক করার অভ্যাসটি এতটাই বেশি হয়ে গেছে যে সেটা নাগালের বাইরে চলে গেছে, সেটাকে সে আর ছাড়তে পারছে না। এবার আসি দু নম্বরে, গিভ আ হ্যান্ড। গিভ আ হ্যান্ড অর্থাৎ কাউকে কোনো কাজে সাহায্য করা বা হাত লাগানো। বলা হয় না এই বাড়িতে তো বসে আছিস, একটু হাতে হাতে কাজ করে কাজটা এগিয়ে দে না। তো একটা উদাহরণ দিই এরকমভাবেই, বেশিরভাগ ক্ষেত্রে সবারই মায়েরা বলে থাকে, গিভ মি আ হ্যান্ড টু ওয়াশ দ্য ইউটেন্সিলস, অর্থাৎ আমাকে একটু বাসন মাজতে হাতে হাতে কাজ করে দে না। এবার আসি তিন নম্বরে, হ্যান্ড ইন গ্লোভ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইডিয়াম ইন কম্পিটিটিভ এক্সামস। প্রচুর কম্পিটিটিভ এক্সামে এই ইডিয়ামসটি বেশ কয়েকবার এসে গেছে। হ্যান্ড ইন গ্লোভস মানে হাতের সাথে গ্লোভসের এতটাই ক্লোজ রিলেশনশিপ যে সেটা আলাদা করা যায় না। মানে এখন করোনা পরিস্থিতিতে তোমরা বুঝতেই পারছো, অনেকেই হাতে গ্লাভস পরো, একদম সেটে যায় হাতের সাথে। ঠিক সেই রকমই একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে ক্লোজ রিলেশনশিপ, ঠিক যেমন হাতের সাথে গ্লাভস সেটে থাকে, সেটাই হলো একজন মানুষের সাথে একজন মানুষের রিলেশনশিপ। সেই ক্লোজনেসটাকেই বলা হয় হ্যান্ড ইন গ্লাভ, অর্থাৎ অত্যন্ত গভীর বন্ধুত্ব কোনো মানুষের সাথে কোনো মানুষের। এই গভীর বন্ধুত্বটা বিশেষ করে খুব
পাওয়ারফুল পলিটিশিয়ানসদের পুলিশের সাথে থাকে। যাক, কন্ট্রোভার্সিতে যাব না, চলে আসি পরের ইডিয়ামসে। পরের ইডিয়ামসটি হলো হ্যান্ড মি ডাউন। হ্যান্ড মি ডাউন এই ইডিয়ামসটি সাধারণত ইউজ করা হয় জামা কাপড়ের ক্ষেত্রে, অর্থাৎ খুব ঢিলে ঢালা পোশাক যেটা একবারেই পরে ফেলা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই যেসব বাড়িতে অনেক ভাই বোনেরা থাকে, বড় ভাই বোনেদের জামা কাপড় ছোটো ভাই বোনেদের পরতে দেওয়া হয়। তো এক্ষেত্রে বিশেষ এই ক্ষেত্রগুলিতেই হ্যান্ড মি ডাউন ক্লোথসের আবির্ভাব এবং হ্যান্ড মি ডাউন এই ইডিয়ামসটিরও আবির্ভাব। সো দ্য এক্সাম্পল গোজ লাইক, মাই মাদার নেভার বট নিউ ক্লোথস ফর মি, শি অলওয়েজ মেড মি ওয়্যার হ্যান্ড মি ডাউন ক্লোথস অফ মাই এল্ডার সিস্টার। অর্থাৎ মা আমাকে কোনো দিনই নতুন পোশাক কিনে দেয়নি, সবসময় আমায় বাধ্য করে আমার দিদির জামাকাপড় পরার জন্য। এবার আসি হ্যান্ড টু মাউথ, অর্থাৎ হাত থেকে মুখে। হাত থেকে মুখে এটা আবার কোনো একটা মানে হয় নাকি? এর অর্থ হলো অত্যন্ত কঠিন পরিশ্রমের দ্বারা যারা শুধুমাত্র নিজের খাবারটুকু জোগাড় করতে পারে, অর্থাৎ দিন আনি দিন খাই দশা যাদের হয়, আ ভেরি পুয়োর পার্সন হু অলওয়েজ হ্যাভ আ ভেরি স্ট্রেনুয়াস অ্যান্ড স্ট্রাগলিং লাইফ উইথ হিজ লাইভলিহুড, হু ইজ ভেরি পুয়োর, তাদের ক্ষেত্রে হ্যান্ড টু মাউথ এই এক্সপ্রেশনটা ইউজ হয়। এবার একটা উদাহরণ দিই। They got rid of their hand-to-mouth condition recently. অর্থাৎ তারা তাদের এই দিন আনি দিন খাই দশা থেকে সবেমাত্র মুক্তি পেয়েছে। কেন? নিশ্চয়ই ফ্যামিলির কেউ চাকরি পেয়েছে সেই জন্যে। এবার শেষ উদাহরণ, হ্যাভ ইওর হ্যান্ডস ফুল। অর্থাৎ কেউ যদি কোনো একটা কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকে বা প্রি অকিউপায়েড থাকে, তখন বলা হয় হ্যাভ ইওর হ্যান্ডস ফুল বা I have my hands full with something. মানে আমার হাতে প্রচুর কাজ আছে এই মুহূর্তে, আমার হাতটা ভর্তি আছে। এই হাত ভর্তি থাকা বা হাত জোড়া থাকার অর্থ হচ্ছে have my hands full. তো একটা উদাহরণ দিয়ে দিই। এক্সাম্পল হলো রাহুল হ্যাজ হিজ হ্যান্ডস ফুল কারেন্টলি উইথ হিজ প্রজেক্টস, হিজ অফিস প্রজেক্টস। তাহলে বোঝা গেল রাহুল এই মুহূর্তে তার হাত পরিপূর্ণ রয়েছে তার অফিসের কাজগুলির দ্বারা, অর্থাৎ তার এই মুহূর্তে কোনো সময় ফাঁকা নেই। তাহলে ইডিয়ামস তোমাদের মজা করে শেখাতে পারলাম আশা করছি। আজকে শেষ করছি, পরে আবার কোনো একটা মজার ক্লাস নিয়ে চলে আসবো। গুড বাই।